বিভিন্ন সময় চুরি যাওয়া ও হারানো মোবাইল ফিরিয়ে দিল নদিয়া জেলা পুলিশ। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 36টি মোবাইল ফিরিয়ে দেন জেলার পুলিশ সুপার। বিভিন্ন সময় চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফেরালো নদিয়ার জেলা পুলিশ। এক অনুষ্ঠানের মাধ্যমে 36 জনের হাতে মোবাইলগুলি তুলে দেয় জেলা পুলিশ সুপার জাফর আজমল। জানা গেছে, বিভিন্ন সময় জেলার বিভিন্ন থানায় মোবাইল খোয়া যাওয়ার অভিযোগ আসে। তদন্তে নেমে বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ। এদিন সেগুলি সঠিক অভিযোগের ভিত্তিতে অভিযোগকারীর হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে খুশি সকলেই। যাদের যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল আর ওখানে আমার বিভিন্ন থানাতে ওরা কমপ্লেন করেছিল, ওইখানে প্রপার ইনভেস্টিগেশন করে আমার যে এসওজি টিম আছে ও আলটিমেটলি এইসব মোবাইলটাকে রিকভার করেছে। যাদের যাদের মোবাইলটা হারিয়ে গেছিল ওদেরকে আমরা ইনভাইট করে এখানে ওদের হাতে ওদের মোবাইলটা দিয়ে দিয়েছে। ইটস আ কাইন্ড অফ কমিউনিটি পুলিশিং অলসো, কি ওরা দেখতে পেরেছে কি ওরা মতলব অ্যাকচুয়ালি যখন আমরা ওদের সাথে কথা বলেছি তো কিছু কিছু লোক ওখানে অ্যাস্টনিশ ছিল কি আমরা শুধু জিডি করলে আমরা মোবাইল পেয়ে যাব, এটা ওদের জন্য খুবই খুশির ব্যাপার আছে। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।